Hello guys, good morning. Welcome back to my channel. Nagitikadar Vlog. So, kemon ache tumra shobai? Asha kori khub bhalo achen. Ami khub bhalo achi. Ar ajke hocche Dol Purnimar din. To barite pujo rekhechi. To Radha Krishner pujo korbo. Jehetu amar thakur ghore shei bhabe kore Radha Krishner murti chilo na. To bhebechi ajke protishtha korbo. To tar jonno barite ektu pujo rekhechi. To pujor jonno motamoti ami onekta ayojon koreo felechi. তো এখন সকালবেলা স্নান ধ্যান করে আমি চলে এসেছি ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরের যাবতীয় কাজ মোটামুটি আমার গোছানো হয়ে গেছে আর বাকি আছে শুধু ফল ফুলটা একটু কাটবো গোছাবো আর ঠাকুর প্রতিষ্ঠা করতে হবে তারপর ব্রাহ্মণ আসবে তো ব্রাহ্মণ দিয়ে করব পূজোটা তো আজকের ব্লগটা হয়তো খুব ভালো হবে তো তোমরা আমার ব্লগটা আজকে কন্টিনিউ দেখতে থাকো আর বাড়িতে প্রতি বছর একটু বসন্ত উৎসব করে থাকি তো এই বছরও করব তো আজ এবার হলো আমাদের বাড়িতে বসন্ত উৎসব 4 বছর হলো 4 বছর কমপ্লিট করব আর কি মানে 3 বছর হয়ে গেছে আর এবার হচ্ছে 4 বছর কমপ্লিট করব তো প্রতি বছরই করি তো এবছরও ভাবলাম করব তো সবটাই তোমাদের দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করব আর সবাইকে শুভ দোল পূর্ণিমা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর চলো আমি যে রাধা মাধবের মূর্তিটা এনেছি তো সেটা তোমাদের দেখাই আর আমার মা রাধা মাধবের মূর্তিটা দেখে তোমরা বলো আমার রাধা কৃষ্ণ কেমন হয়েছে তো যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমাকে কমেন্ট করে জানিও আর এখন এটা আমি ঠাকুর ঘরে প্রতিষ্ঠা করব আর কি যেটুকু আমি পারি আমার নিয়মে আছে তো সেটুকু আমি করব আর বাদবাকি কাজটুকু ব্রাহ্মণ এসে করে দেবে তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আমার রাধা মাধবের মূর্তিটা কেমন হয়েছে তো কমেন্ট করতে তোমরা একদম ভুলো না ঠিক আছে তো এখন আমার রাধা মাধব প্রতিষ্ঠা হয়ে গেছে আর বাদবাকিটুকু ব্রাহ্মণ এসে করবে আর দেখো আমি বাজার থেকে ফুল এনেছিলাম গাঁদা ফুল তো গাঁদা ফুল দিয়ে আমি মালা করেছি আমার রাধা মাধবকে দেওয়ার জন্য সে মালাটা আমি গেঁথেছিলাম তো এখন মালাটা আমি রাধা মাধবকে পরিয়ে দেব ভালো লাগছে না বলো গাঁদা ফুলের মালা পরানোর পরে খুব সুন্দর লাগছে তো এখন আমি বসে গেছি ফল কাটতে তো এগুলো দিয়ে আমার ভোগ দিতে হবে অনেক কিছু আমি গুছিয়ে ফেলেছি আর এই ফলগুলো কাটলে আমার এখন হয়ে যাবে তো চলো এখন আমি ফলগুলো কেটে নিই আর জানো তো প্রতি বছরই আমি এখন থেকে ভেবেছি প্রতি বছরই করব পুজোটা তো আমার খুব ভালো লাগে রাধা কৃষ্ণের পুজো করতে তো এই বছরই যে ফার্স্ট টাইম আমি করছি কিন্তু বসন্ত উৎসবটা আমাদের বাড়িতে এই যে 4 বছর হলো তো সেভাবে পুজো করা হয়নি আমি ঘরে আমি পুজো দিয়েছি আর এদিকে দেখো আমি ফল কাটতে বসেছিলাম তো প্রায় আমার অনেকটা কাটা হয়ে গেছে আর কিছু বাকি আছে তো এখন মাহির পিসি চলে এসছে তো বলছে তুমি অনেকটাই করেছো আমাদের কাছে দাও আমি একটু করে দিই তো বললাম ফলটা তো আমি মোটামুটি কেটে নিয়েছি তো দিদিকে বলেছি তুমি নারকেলটা কুড়িয়ে দাও নারকেল কুড়াটা আমি বেশি ভালো পারি না তো ওটা কুড়িয়ে দিলেই হবে আর এদিকে কাকিমাও চলে এসছে তো কাকিমাকে আমি বলেছি খইয়ের মধ্যে অনেকগুলো ধান আছে তো তুমি খইটা বেছে দাও খই দিয়ে আমি প্রসাদ করব তো কাকিমা এদিকে খইগুলো বেছে দিচ্ছে আর যে ফলগুলো আমার কাটা হয়ে গেছে তো এগুলো আমি এখন ভোগের জন্য ঠাকুর ঘরে নিয়ে যাব তো ঠাকুর ঘরে নিয়ে গিয়ে রাখবো পরে আমি সাজাবো এইগুলো তো চলো এবার রেখে দিই ঠাকুর ঘরে ভোগগুলো আর এটা রাখার পরে ব্রাহ্মণও আমার আসার প্রায় সময় হয়ে গেছে তো ব্রাহ্মণ আসলে গুছিয়ে সারতে পারবো না তো তাড়াতাড়ি করে একটু গোছাবো আর যেহেতু রাধা মাধবের পুজো তো রং তো দিতেই হবে তো একটা থালায় আমি এখন রং নিয়ে নেবো সব রকমের তো এই থালাটা হচ্ছে ঠাকুরের পাশে আমি রাখবো তো ঠাকুরের পাশে রেখে যখন পুজো হয়ে যাবে তো ঠাকুরের পায়ে আবিরটা দিয়ে আমি আমার হোলি শুরু করবো আর সবাইকে তখন আবির লাগাবো আর এখন আমার ব্রাহ্মণ আসার সময় হয়ে গেছে তো ব্রাহ্মণ এক্ষুনি চলে আসবে আর পুজোও শুরু হয়ে যাবে আর চলো এবার পুজোটা করে নিই আর এদিকে পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন ঠাকুর বসে আরতি করছে তো আরতি হয়ে গেলে পুজো প্রায় শেষ তারপর একটু গীতা পাঠ শুনবো আর এবার হচ্ছে প্রতীক পঞ্চপ্রতীক দিয়ে যে আরতিটা করলো তো সেটা তাপ নেবো আর সবাইকে দেবো আর চলো এবার একটু গীতা পাঠ শুনবো নমঃ হস্তে ব্যাসং সম্পুক্তে কুল্লরে হিন্দু পত্র নেত্রে যে ভারত পূর্ণ পরিচালিত করা বলি
আর এদিকে দেখো আমার এখন পূজো কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন আবির রাধা মাধবের পায়ে আবির ছুঁয়ে তারপর আমার দোল শুরু করব আর তারপর সবাইকে লাগাবো আর এদিকে কাকিমা আছে দিদি আছে তো ওরাও উপোস করেছিল ওরাও পূজো করেছে তো সবাই এখন রাধা মাধবের পায়ে আবির দেবে আর এই হোলিটা আসলে না মনটা একদম আনন্দে মেতে ওঠে খুব ভালো লাগে আর বিশেষ করে আজকে রাধা মাধবের পূজো করতে পেরেছি বলে আজকে খুব ধন্য মনে হচ্ছে আমার নিজেকে তো কাকিমার দেয়া হয়ে গেছে আর দিদি এবার রাধা মাধবের পায়ে আবির ছুঁয়ে দিল তারপর সবাই মিলে হোলি খেলবো আর তোমাদের সবাইকে জানাই হ্যাপি হোলি তো এবার রাধা মাধবকে তো আবির লাগানো হয়ে গেছে আর কাকিমাকে দিয়ে আমি শুরু করছি আজকের হোলিটা তো কাকিমাকে আগে রং লাগাবো তারপর দিদিকে লাগাবো আর বাইরে অনেকেই বসে আছে তো সবাইকেই আমি রং লাগাবো তো আর বাইরে সোমা বসে আছে ও আরও অন্যান্য সবাই বসে আছে তো ওরা আমার জন্য ওয়েট করছে যে দিদি তোমার কখন পুজো হবে তারপর তোমাকে রং লাগাবো তো ওরা আগেই রং খেলে পুরো ভূত হয়ে গেছে তো এখন আমি দিদিকে আবিরটা লাগিয়ে দিই তারপর যাবো বাইরে তো চলো দেখো সবাই রং মেখে ভূত হয়ে আমার জন্য বাইরে সবাই ওয়েট করছে যে কখন আমি ঠাকুর ঘর থেকে বেরোবো আর সবাই আমাকে রং মাখাবে আর আমি সবাইকে মাখাবো আর দেখো বাইরের অবস্থাটা তোমরা একটু দেখতে পাচ্ছ সবাই রং মেখে ভূত হয়ে সব বসে আছে তো তোমাদের সবাইকে হ্যাপি হোলি খুব খুব আনন্দ করো খুব এনজয় করো পরিবারের সঙ্গে ভালো থাকো সুস্থ থাকো রং খেলো আর এনজয় করো আর আমাদের এই আবির খেলা হয়ে গেলে তো আমাদের বাড়ির বসন্ত উৎসবটা একটু দেখতে থাকো আমরা কতটা এনজয় করি আর সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন আমার সবাইকে রং মাখানো হয়ে গেলে আমি এখন শাড়িটা চেঞ্জ করে নেবো কারণ এটা হচ্ছে আমার পুজোর শাড়ি তো এটার রং লাগলে আমার আর ভালো লাগবে না তো একটা শাড়িটা চেঞ্জ করে আসছি हरे रंग भरते बिके चुनर वाली रंग भरते सुनियो प्रेमा लेते होले फिल्म तेरे उड़ते बाल आजा रंग तू दोनों का अरे सारा रारा रबीरा सारा रारा इतना मजा क्यों आ रहा है पूरे हवा में भांग मिलाया रंग भर के चुनर तूने और का सर पे पांच में झूमे सारे पांग দেখো আমি এখন এই ধামাই করে প্রসাদ মাখাবো
তো যতটা আছে পুরো আমি এর মধ্যে দিয়ে দেব আমার প্রসাদের থালা এর মধ্যে আমি দিয়ে দেব আর ফল ফল এদিকে নিয়ে নিয়েছি এলুচি করেছি পায়েস করেছি তো সবটাই তোমাদের দেখাবো আর প্রসাদটা আগে মেখে নি লোকজন প্রায় চলেই এসেছে হোলি খেলে সবার অনেক কষ্ট হয়ে গেছে তো তিতলি এই চিড়ে খইগুলো আমাকে দাও তো এর মধ্যে আমি চিড়ে আর খই দেব তোকে তুই চিড়ে গুলো আবার দিয়ে দাও এগুলো ঝাড়া খোটাই আছে তো দিয়ে দাও এর মধ্যে তুই খই গুলো দিয়ে দাও আর দেখো এখন আমার প্রসাদ মাখা পুরো কমপ্লিট হয়ে গেছে আর সবাই চলে এসেছে প্রসাদ খাওয়ার জন্য তো সবাইকে আমি এখন প্রসাদ দেবো আর আমি খিচুড়ি প্রসাদও করেছি সঙ্গে তো সবাই বাটিতে করে দেবো আর যে থালায় খায় সে খাবে আর আজকে বাড়িতে পুজো করেছি আর সবাইকে প্রসাদ দিতে পেরে খুব ভালো লাগছে আর বাড়িতে পুজো হলে এমনি মনটা খুশিতে ভরে যায় সারাদিন খুব আনন্দে থাকি মনটাও খুব ভালো থাকে তো আজকে দেখো বাড়িতে অনেক লোক এসছে তো এটাই আমার সৌভাগ্য যে আমার বাড়িতে আমি পুজো করতে পারি আর সবাই আমাদের বাড়িতে আসে প্রসাদ খায় আর সবাই ভাবেও যে ওদের বাড়িতে পুজো হলে যাব প্রসাদ খাবো তো এইটাই আমার কাছে খুব ভালো লাগে জানো তো আর তোমরা আমাকে আশীর্বাদ করো যেন আমি এই বছর যেভাবে রাধা মাধবের পুজো করেছি সামনের বছর যেন আরও বড় করে আরও ভালো করে করতে পারি আর তোমাদের আশীর্বাদ থাকলে সবটাই সম্ভব এমনিতে আমি জানি তোমরা আমাকে ভালোবাসো অনেক সাপোর্ট করো তো তার জন্য আমি অনেক খুশি আর আমার ব্লগ তোমরা দেখো এটা জেনে আমার খুব ভালো লাগছে তো আজকে দেখো অনেক লোক এসছে তো সবাইকে আমি প্রসাদ দিচ্ছি আর আমারও খিদে পেয়ে গেছে জানো তো সারাদিন আমি উপোস করেছিলাম তো আর এখন সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেলে তারপর আমিও প্রসাদ খাবো তো আরও কিছু লোক বাকি আছে তো আসুক তারা তো তারপর তাদের প্রসাদ দেওয়া হয়ে যাবে তারপর আমি প্রসাদ খাবো আর এদিকে সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে তো আমি এখন প্রসাদটা খেয়ে নেবো আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে নেক্সট ব্লগ तेरे उड़ते बाल आजा रंग दो दोनों का अरे सारा रा रा।